দিয়েছিল, কিন্তু ভোটে অনিয়ম করে তাদের হারানো হয়েছে। মানুষের সেই সমর্থন নিয়ে দলের নেত্রীর মুক্তিতে রাজপথে নামতে চান তারা। হয় মরবো না হয় গণতন্ত্র পুনরুদ্ধার করব বলেন টুকু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগামীতে আমরা হয় মরবো না হয় গণতন্ত্রকে উদ্ধার করব। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর বিএনপির পশ্চিম জোনে উত্তরা পশ্চিম থানার কামারপাড়া ব্রিজ এলাকায় অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। জ্বালানি তেলের নজিরবিহীন মূল্যবৃদ্ধি, লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে ভোলায় নূরে আলম, আব্দুর রহিম ও নারায়ণগঞ্জের শাওন নিহত হওয়ার প্রতিবাদে গত 10 সেপ্টেম্বর থেকে ধারাবাহিক সমাবেশ করছে বিএনপি। গতকালের সমাবেশ ছিল চতুর্থ সমাবেশ। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা জনগণের পাশে থাকতে চাই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করায় এরই মধ্যে আমাদের 3 সন্তান মায়ের বুক খালি করে চলে গেছে। এর জবাব কে দিবে? আমরা ভোটের আগে মানুষের দ্বারে দ্বারে যাই, আশ্বাস দিয়ে ভোট চাই, আর আওয়ামী লীগ সরকার ভোটের আগে ভারত যায়, যুক্তরাজ্য যায় ও যুক্তরাষ্ট্রে যায়। তারা জনগণের ভোটে বিশ্বাস করে না, ষড়যন্ত্র করে, বিদেশি শক্তির সহযোগিতা নিয়ে কিভাবে ক্ষমতায় যাওয়া যায় তারা সেই চেষ্টা করে। তিনি বলেন, এবারে সেই আশায় গুড়ে বালি। প্রত্যেকবার 2014 সাল হবে না, 2018 সাল হবে না, 2023 সালে আমরা হয় মরব না হয় গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আন্দোলন কিন্তু কেবল শুরু, আপনারা কেউ পিছু হটবেন না, গুলি করলে সামনে যাবেন, গুলি বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, ছল ছাতুরি করে বিদেশি শক্তির সাহায্য নিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে চায়। প্রত্যেকবার 2008 সাল হবে না, একবার 2014 সাল হবে না, একবার 2018 সাল হবে না, 2023 সাল আমরা হয় মরবো না হয় গণতন্ত্রকে উদ্ধার করব। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপির সমাবেশে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তাদের ডান্ডা মেরে ঠান্ডা করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, ডান্ডার দিন শেষ, এখন আসছে জনগণের দিন। জনগণ যখন জেগে উঠবে, আপনাদের ডান্ডা আমাদের মাথায় পড়বে। শ্রীলঙ্কায় দেখছে না, উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। টুকু বলেন, যখন দেখি পুলিশ ভাইয়েরা জনগণের উপর গুলি করে তখন আমি বড় কষ্ট পাই। এই পুলিশ মুক্তিযুদ্ধ করেছিল আর তারা আজকে জনগণের বুকে গুলি করে, তাজা রক্ত বের করে। সব পুলিশকে দোষ দিচ্ছে না, পুলিশ ভাইয়েরা এই কাজগুলো করতে চায় না, কিন্তু তারা চাকরির ভয়ে এই কাজগুলো করছেন। বিএনপির এই নেতা বলেন, বিএনপি আন্দোলন করে জনগণের জন্য, বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চায়, বিএনপির তত্ত্বাবধায়ক সরকার চায়, কারণ যাতে জনগণ তাদের ভোট দিয়ে তাদের পছন্দ মতো সরকার নির্বাচিত করতে পারে। বাংলাদেশ যদি আবার মুক্ত হয়, বাংলাদেশ যদি আবার গণতন্ত্র চর্চা হয়, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে আমরা একা ক্ষমতায় যাব না। গণতন্ত্র উদ্ধারের জন্য যারা সংগ্রাম করেছে তাদের সবাইকে নিয়ে সরকার গঠন করব, তারপর নতুন বাংলাদেশের জন্ম দেব, এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। তিনি বলেন, দেশে একদলীয় শাসন ছিল, জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, বাকশাল থেকে আওয়ামী লীগ হয়ে আজকে তার আপনারা ক্ষমতায় আছেন জোর করে। টুকু বলেন, তত্ত্বাবধায়ক সরকার কে দিয়েছে? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি জনগণের ভাষা বুঝতে পেরেছিলেন, তাই আইন পাশ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিলেন, পরাজয় বরণ করে বিরোধী দলে বসেছিলেন, এটাকেই বলে গণতন্ত্র। বেগম খালেদা জিয়ার কাছ থেকে গণতন্ত্র শিক্ষা গ্রহণ করুন, তারপর গণতন্ত্রের কথা বলেন। রাজধানীর উত্তরা পশ্চিম জোনের উদ্যোগে জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পুলিশের গুলিতে ভোলায় নূরে আলম, আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন প্রধান হত্যার প্রতিবাদে এই সমাবেশ হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে এই সমাবেশে অংশ নেয়। এদিকে আমাদের সংগ্রামের প্রধান অনুপ্রেরণা কবি নজরুল বলেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমাদের সংগ্রামের প্রধান অনুপ্রেরণা হলেন নজরুল। তিনি তার লেখনী দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, এজন্য তিনি দুঃশাসনের অভিঘাতের শিকার হয়েছেন, তিনি কারাগারে গেছেন, নানা ধরনের অত্যাচারের শিকার হয়েছেন। দেশ স্বাধীন হলেও জনগণের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হয়নি দাবি করে রিজভী বলেন, এখনও কথা বলতে গেলে এক ধরনের ভীতি সঞ্চার হয়, চলাচল জীবনযাপনেও ভীতি সঞ্চার হয়, তাই এমন একটি সময় নজরুল খুবই প্রাসঙ্গিক। নজরুলের কবিতা গানই আমাদের সাহসের অনুপ্রেরণা যোগায়। বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, তিনি হলেন বিশ্ব মানবতার কবি, দোরহের কবি। তিনি অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে, তিনি গোড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছেন, আবার অন্যদিকে প্রেম ভালোবাসায় ভাসিয়ে দিয়েছেন মানুষকে, মায়া ভালোবাসা মানুষের সঙ্গে মানুষের বন্ধনের জন্য লেখনীর মাধ্যমে জাগ্রত করেছেন। এছাড়া কবির পরিবারের পক্ষ থেকে কবি ফেরদৌস আরা শ্রদ্ধা নিবেদন করেন, তবে কবির পরিবারের নিকটজন কেউ ছিল না। পরে ছাত্রলীগ, যুবলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। ইসি গঠন হলেই কি আর না হলে কি বললেন রিজভী। সদ্য গঠিত নির্বাচন কমিশন ইসিকে কিচেন কমিশন অভিহিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসি গঠন হলে কি আর না হলে কি? এই নির্বাচন কমিশন তো গঠিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে, তাছাড়া নির্বাচন তো করবেন ডিসি এসপিরা।
সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতা কর্মীদের সঙ্গে নিয়ে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করেন রুহুল কবির রিজভী। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ছাড়াও মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহাতাব ও সদস্য সচিব আব্দুর রহিমের নেতৃত্বে সংগঠনের যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে নতুন যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে সেটা তো প্রধানমন্ত্রীর কিচেন কমিশন, এর বাইরে তাদের কোনো ভূমিকা থাকবে না, কারণ ভোট তো তারা করবে না, ভোট করবে ডিসিএসপিরা। যদিও নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু তারা তো স্বাধীনতা প্রয়োগ করতে পারবে না, সেখানে প্রশাসন ক্যাডারের সিনিয়রদের দিয়ে কমিশন হয়েছে, মূলত যাদের চিন্তা চেতনা আওয়ামী রঙে রঙিন তাদের দিয়েই কমিশন গঠন করা হয়েছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার তো ভোট ছাড়াই ক্ষমতায় রয়েছেন, যাদের কোনো জবাবদিহি নেই, সুতরাং জনগণ বাঁচলে বাঁচলো কি মূল্য সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, যে কারণে আজকে মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং স্বল্প আয়ের মানুষেরা চরম দুর্ভোগে রয়েছেন। দুঃসহনীয় অবস্থা, মানুষ দম নিতে পারছে না, যেভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে তাতে মানুষের শ্বাসনালী টেনে ধরা হয়েছে। তিনি বলেন, আজকে সাধারণ মানের খাবারের চালও 65-70 টাকা, সবচেয়ে বেশি প্রয়োজনীয় চিনি, বাচ্চাদের জন্য গুঁড়ো দুধ সবকিছুর দাম অস্বাভাবিক, পেঁয়াজ মরিচ ভোজ্য তেল সহ মানুষের একান্ত প্রয়োজনীয় খাবারের দাম বেড়েছে। এদিকে রুমিনের বক্তব্যের জবাব দিলেন তোফায়েল আহমেদ। বিএনপির কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানিয়ে দলটির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনার পরেও কিন্তু পুলিশ প্রশাসনের আচরণ আরেক রকম, প্রধানমন্ত্রী এক রকমের আশ্বাস দিচ্ছেন আর যুবলীগ ছাত্রলীগের কর্মীরা বিরোধী দলের সঙ্গে অন্যরকম আচরণ করছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে দেওয়া বক্তব্যে রুমিন ফারহানা এই কথা বলেন, বিএনপির কর্মসূচি ঠেকাতে আওয়ামী লীগ কেন মাঠে নামছে এমন প্রশ্ন রেখে রুমিন বলেন, আওয়ামী লীগ বলছে নাশকতা ঠেকাতে তারা মাঠে আছে, নাশকতা ঠেকানোর জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঠে থাকতে হলে পুলিশ প্রশাসন রেখে লাভ কি। রুমিন ফারহানা বলেন, সরকার দাবি করে দেশে গণতন্ত্র আছে, আমি যদি তর্কের খাতিরে ধরেই নিই দেশে গণতন্ত্র আছে তাহলে প্রশ্ন করে এত ভয় কেন, বিরোধী দল বিক্ষোভ কর্মসূচি করছে, শান্তিপূর্ণ কর্মসূচি করছে, মিছিল করছে, সেটা আমাদের সাংবিধানিক অধিকার, সেইটুকু সহ্য করার সাহস ও মুরত যদি না থাকে রাজনীতি ছেড়ে দেন, পুলিশ প্রশাসন দিয়ে আর কদিন রাজনীতি করবেন, বিরোধী দলকে দমন করে আর কদিন রাজনীতি করবেন। বিএনপির এই সংসদ সদস্য বলেন, সরকার যদি মনে করে 2014 এবং 2018 সালের কায়দায় খেলা হবে বলে অন্ধকারে কিংবা খেলা হবে বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাহলে ভুল করবে। ভোলায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দলটির দুজনের মৃত্যুর কথা তুলে ধরে রুমিন বলেন, সেই হত্যাকাণ্ডের কোনো তদন্ত হয়নি, কিন্তু বরগুনা শৃঙ্খলা ভঙ্গের জন্য ছাত্রলীগের গায়ে পুলিশের লাঠির বাড়ি পড়ার আগেই পুলিশ বদলি করা হয়েছে। তিনি দাবি করেন, 22 আগস্ট থেকে শুরু হওয়া বিএনপির কর্মসূচিতে 70টির বেশি জায়গা হামলা হয়েছে। রুমিনের বক্তব্যের জবাব দেন সরকারি দলের সিনিয়র সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেন, আমি সাধারণত পয়েন্ট অফ অর্ডার দাঁড়াই না, কিন্তু আমার জন্মস্থান ভোলা, প্রকৃত ঘটনা অনেকেই জানেন না, সেদিন মিছিল শুরুর আগেই বিএনপি নেতাকর্মীরা লাঠি শোটা ইট পাটকেল ছুড়ে পুলিশকে আক্রমণ করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সেদিন মাঠেই নামেননি, 2001 সালের নির্বাচনের পর ভোলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ি ঘরে থাকতেই পারেননি। তোফায়েল বলেন, আমি রুমিন ফারহানাকে স্নেহ করি, কিন্তু রুমিন এমনভাবে কথা বলেন যেন তিনি ঝগড়া করতে এসেছেন, একতরফা বক্তব্য দেওয়া ভালো নয়, বিএনপির সংসদ সদস্য হারুন শান্ত মেজাজে কথা বলেন।